আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বাংলা টেকনোলজির তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতেছি। আজকে এসএসসি অথবা এসএসসি অথবা তুমি যে ক্লাসের হোক, অপশনাল যে সাবজেক্ট আছে অর্থাৎ এসএসসি বা এসএসসি পরীক্ষায় যে অপশনাল সাবজেক্ট আছে, অপশনাল সাবজেক্টে এ প্লাস পেলে লাভ না লস, অথবা এ প্লাস পেলে লাভ কি, অথবা এ প্লাস না পেলে বা লাভ কি, বা অপশনাল সাবজেক্ট ফেল করলে কি লাভ, এই জিনিসটা নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রথমে আসো অপশনাল সাবজেক্ট, যে তোমার চতুর্থ বিষয় বা অপশনাল সাবজেক্ট, এই বিষয়ে ফেল করলে কোনো লস নাই। এক নাম্বার জিনিসটা, ফেল করলে কোনো লস নাই, মানে লস নাই বলতে বলছি ফেল করলে তুমি ফেল হবে না, তুমি পরীক্ষায় ফেল করবে না, ফেল করলেও ফেল হবে না। এক, তুমি পরীক্ষায় অবশ্যই অংশগ্রহণ করতে হবে, এটা হচ্ছে এক নাম্বার। কারণ জাস্ট তেমনি এই সাবজেক্টটা প্রথম টেনশন ফ্রি থাকতে পারো যে এটা ফেল করলে কোনো ফেল নাই। দুই নাম্বার আরেকটা জিনিস হচ্ছে এটা এ প্লাস পেলে লাভটা কি, এ প্লাস পেলে লাভটা কি, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এ প্লাস পেলে লাভটা কি। যেমন তোমরা যখন গেম খেলো না, গেম খেলতে গেলে ধরো গাড়ি চালাচ্ছ, গাড়ি চালাচ্ছ, কিছু স্বর্ণের কয়েন দেখা যায় না গাড়ির মাঝখানে, রাস্তার মাঝখানে, এই কয়েনগুলো যদি তুমি এই কয়েনগুলোর উপর দিয়ে গেলে কি হয়, তোমার পয়েন্টটা অনেক বুস্ট হয়ে যায়। কিন্তু তুমি যদি পয়েন্টের পাশ দিয়ে যাও, অর্থাৎ কয়েনগুলোর পাশ দিয়ে যাও, তাহলে কি পয়েন্ট বুস্ট হয় না? ঠিক এই যে অপশনাল সাবজেক্টে তোমাকে নাম্বারটা এরকম ভাবে বুস্ট করে দেবে এ প্লাস পেলে। যেমন ধরো আমি একটু এর আগে একটু বেসিক কথা বলে নিই, ধরো আমাদের এ প্লাস সিস্টেম হচ্ছে 80 থেকে 100 মধ্যে হলে এটা বলে এ প্লাস, অর্থাৎ তুমি এ প্লাস যদি পাও তাহলে এটা 5 পয়েন্ট। 80 থেকে 100 কোনো সাবজেক্ট যদি 80 থেকে 100 মধ্যে পাও তাহলে এটা এ প্লাস এবং তুমি পাওয়া 5 পয়েন্ট। 70 থেকে 79 যদি পাও তাহলে তোমার তুমি ওই সাবজেক্ট পাবা এ, অর্থাৎ তোমার পয়েন্ট দিবে 4। ধরো 60 থেকে 69 তাহলে তুমি এখন পাচ্ছ এ মাইনাস, তুমি পয়েন্ট পাওয়া 3.5। যদি 50 থেকে 59 মধ্যে পাও তাহলে তুমি পাওয়া বি, বি মাইনাস তুমি পয়েন্ট পাওয়া 3, ওই সাবজেক্টে 3। যদি কোনো সাবজেক্টে তুমি 40 থেকে 49 মধ্যে পাও তাহলে পয়েন্ট পাবা ইটা পাবা সি এবং পয়েন্ট দিবে কত, 2। যদি কোনো সাবজেক্টে 33 থেকে 39 মধ্যে পাও তাহলে পয়েন্ট দিয়ে বি, তুমি পাবা কত, ওই সাবজেক্টে 1 পয়েন্ট। আর 0 থেকে 32 মধ্যে যদি পাও তাহলে পাওয়া এফ, এটা হচ্ছে ফেল। তার মানে এ প্লাস পাইতে হলে কত লাগে আমার, 5 পয়েন্ট। অর্থাৎ কোনো সাবজেক্টে এ প্লাস পাইলে কি পাবো, 5 পয়েন্ট। কিন্তু অপশনাল সাবজেক্টে, কিন্তু অপশনাল সাবজেক্টে যদি তুমি অপশনাল সাবজেক্টে এ প্লাস পাও, অর্থাৎ অপশনাল সাবজেক্টে যদি তুমি এ প্লাস পাও, অর্থাৎ 80 থেকে 100 মধ্যে পাও, অর্থাৎ 80 থেকে 100 মধ্যে পাও, তখন তোমাকে পাস না দিয়ে পাসের পরিবর্তে দিবে কত, 3। পাসের পরিবর্তে কত দিবে, 3। তার মানে অপশনাল সাবজেক্টে তুমি যদি এ প্লাস পাও পাসের পরিবর্তে কত দিবে, 3 পয়েন্ট। কয় পয়েন্ট, 3 পয়েন্ট। আর এরকম তাহলে এবার ধরো তুমি অপশনাল সাবজেক্টে, এটা ধরো আমার হচ্ছে অপশনাল সাবজেক্ট, এটা হচ্ছে আমার অপশনাল সাবজেক্ট, এই অপশনাল আমি পাইছি কত, এ প্লাস। আর আমি বলছি এ প্লাস পাওয়া মানে তোমাকে কত পয়েন্ট দিবে, অপশনালে 3। আর বাকি সবগুলোতে যদি এ প্লাস পাও তাহলে তোমাকে 5 দেবে, বাংলায় 80 থেকে 100 মধ্যে পাইছে তোমাকে 5 দিবে, এই সবগুলোতে 5 দিবে। বাট শুধুমাত্র অপশনাল সাবজেক্টের ক্ষেত্রে প্রথম তুমি এ প্লাস পেলে তুমি 3 পয়েন্ট যোগ হবে, কয় পয়েন্ট, আর বাকি চিন্তা করা লাগবে, 3 পয়েন্ট যোগ হবে, কয় পয়েন্ট, 3 পয়েন্ট। ওকে ফাইন। এবার ধরো তুমি প্রত্যেক এ প্লাস পাইতে হলে, ধরো তুমি বাংলাতে পাইছো 5 এ প্লাস, ইংরেজিতে পাইছো এ প্লাস, মানে এ প্লাস পাওয়া মানে তো 5 পাইছো, গণিত পাইছো এ প্লাস, পদার্থ পাইছো এ প্লাস, রসায়ন পাইছো এ প্লাস, জীববিজ্ঞান পাইছো এ প্লাস, এই অপশনাল সাবজেক্টে চিন্তা করা লাগবে না, তোমার অপশনাল সাবজেক্ট ছাড়াই তুমি সব সাবজেক্টে এ প্লাস পাইছো, মানে এ প্লাস, অর্থাৎ অলরেডি এ প্লাস হয়ে গেছে, ক্লিয়ার? ওকে, তার মানে তোমার অপশনাল সাবজেক্টে এনে হেল্পের দরকার পড়ে না, এমনিতেই তুমি এ প্লাস পেয়ে গেছো। ধরো কোনো কারণে তুমি ইংরেজি পরীক্ষার কোশ্চেনটা খারাপ হয়েছে, কঠিন হয়েছে, তুমি ইংরেজিতে 4 পাইছো, কত পাইছো, 4, তার মানে ইংরেজিতে কি তোমার এ প্লাস আসতেছে, আসতেছে না। কিন্তু দেখো তুমি কিন্তু অপশনাল 3 পায়ে রাখছো, কত পায়ে রাখছো, 3। এই 3 থেকে 1 পয়েন্ট যদি আমি ইংরেজিকে দেই তাহলে অলরেডি তোমার এখানে পাস হয়ে যেতেছে না, দেখো তো পাস হইতেছে কিনা। তারপরও তোমাকে এই 1 পয়েন্ট এখানে দেওয়ার পরও কিন্তু তোমার কি থাকতেছে, আরো 2 পয়েন্ট থাকতেছে, কত তুমি পাইছিলে, 4। 4-এর সাথে আরো 1 পয়েন্ট দেই, দেওয়ার পর আমার কিন্তু অবশিষ্ট আরো 2 পয়েন্ট থাকতেছে, তাই না? ধরো তুমি আরো একটা সাবজেক্টে খারাপ করছো, কোনো আরো একটা সাবজেক্টে খারাপ না, ধরো পদার্থে খারাপ করছো, তাহলে পদার্থে কত পাইছো, পাইছিলা 4, কিন্তু তোমার তো এখনো কিন্তু আরো 2 পয়েন্ট অবশিষ্ট আছে, তাহলে এখান থেকে আরো 1 পয়েন্ট আমি নিয়ে যাবো, তাহলে এই যে নিয়ে এখানে আরো 1 পয়েন্ট দিয়ে দেবো, তারপরে তারপরেও কিন্তু এ প্লাস আসতেছে। যদি কোনো কারণে ধরো তুমি রসায়নে এ প্লাস পাও নাই, 4 পাইছো, তার মানে তুমি এই যে এখান থেকে আর যে আরো একটা পয়েন্ট ছিল, এই যে 3 পয়েন্ট, দেখো এই 3 পয়েন্ট একবার এটার সাথে দিলাম, এর সাথে দিলাম, এর সাথে দিলাম, এইভাবে দেখো সবগুলো 5 হয়ে তোমার এ প্লাস চলে আসছে। কিন্তু তুমি যদি অপশনাল সাবজেক্টে কোনো কারণে এ প্লাস না পাইতা, অপশনাল সাবজেক্টে যদি তুমি কম পাইতা, তাহলে কি হতো, অপশনালে এ প্লাস পেলে লাভটা বুঝছো? যদি অপশনাল সাবজেক্টে তুমি ধরো এই 70-এর মধ্যে পাইতা, ধরো অপশনাল সাবজেক্টে এই যে 80-এর উপরে পাইছো, 80-এর উপরে পাইছো দেখা 5, যদি 70-এর এই গড়ের মধ্যে থাকতা 5, তাহলে এই গড়ের মধ্যে তাহলে কিন্তু তোমার পয়েন্ট হয়ে যেত 2। যদি 70-এর থেকে 79-এর মধ্যে পাও তাহলে মোট পয়েন্ট কত, 4 না,
তাহলে 4 আর মাইনাস হয়ে যাবে 2, তাহলে তোমার পয়েন্ট থাকতেছে মাত্র 2। ক্লিয়ার? আচ্ছা তাহলে দেখো, তুমি এই যে সিম্পল একটা থিম দিয়ে একটু চিন্তা করে দেখো তো। ধরো এবার গেল একটা তোমার সিস্টেমটা গেলাম, ধরো এই এই ইয়ারা সিস্টেমটা বাদ। এবার ধরো কোন একটা সাবজেক্ট তোমার ইংরেজি পরীক্ষা খুবই কঠিন হয়ে গেছে, তাহলে তুমি পাইছো 3.5, কত পাইছো 3.5, এটাও 5 পাইছো, এটাও 5 পাইছো, এটাও 5 পাইছো, এটাও 5 পাইছো। এবার কি তোমার এ প্লাস আসছে না? কিন্তু অপশনাল সাবজেক্টে তুমি এ প্লাস পাইছো, ধরো অপশনাল সাবজেক্টে এ প্লাস পাইছো মানে এটা 3। এবার ধরো তোমার এনে শর্ট ইংরেজিতে এ প্লাস পাইছে শর্ট কত 1.5, দেড় মার্ক, কিন্তু পয়েন্ট কম। কিন্তু তোমার এনে কি অতিরিক্ত 3 আছে না? এই 3 থেকে যদি আমি 3 থেকে যদি 1.5 এনে দিয়ে দিই, তাহলে আরো তো 1.5 আমার থাকতেছে, তার মানে দেখো অলরেডি এ প্লাস চলে আছে। এমন যদি আরো একটা সাবজেক্টে তোমার 3.5 পাইতা, এমএনএস পাইতা, আরো একটা সাবজেক্টে তুমি এমএনএস পাও, তাও কিন্তু এনে আরো যে দেড় রয়েছে, এই দেড় যোগ করে দিলে তোমার কিন্তু অলরেডি এ প্লাস আসতেছে। তার মানে বুঝতেছো অপশনাল সাবজেক্টে এ প্লাস পাওয়ার গুরুত্বটা কি? যদি অপশনাল সাবজেক্ট না থাকতো তাহলে তুমি 3.5 এ প্লাস কিন্তু আর আসতো না। আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ তুমি মনে রাখবা, তাহলে এখন তোমার একটা মনে প্রশ্ন আসতে পারে, আমি যদি অপশনালে অপশনালে পাশ করলাম কিন্তু অন্য কোন সাবজেক্টে ফেল করলে ওই অপশনালে এ প্লাস বা অপশনালে ওই নাম্বারটা গিয়ে কি ওই সাবজেক্টে পাশ করা যাবে? এটা কিন্তু হবে না। অর্থাৎ পাশ করার বিষয়ে অবশ্যই পাশ করার ক্ষেত্রে যার যার সাবজেক্ট পার্সোনাল ওয়াইজ পাশ করবে, আলাদা আলাদা পাশ করবে, যে তুমি বাংলায় ফেল করছো এই অপশনালে ইয়া দিয়ে পাশ করা যাবে এরকম করবে না। ফেল মানে ওইটা ফেল, বাট অপশনালে ফেল করলে কোনো ফেল না। আর আরেকটা জিনিস তোমাদের যে জিনিসটা মনে রাখবা, অপশনালের ক্ষেত্রে তুমি যত নাম্বার পাওয়া, ধরো অপশনাল সাবজেক্টে তুমি 80 পাইছো, 80 বা 80-র উপরে, তার মানে 80-র উপরে পাওয়া এ প্লাস, আর এ প্লাস পাওয়া মানে 5 নাম্বার, অপশনালে 5 পাওয়া। কিন্তু তুমি কিন্তু মনে রাখবা তুমি 5 না, তোমাকে 5 থেকে 2 বিয়োগ মানে স্যাররা 2 কাইটা দিবে, তার মানে 5 থেকে 2 কাইটা দিলে তোমার থাকে কত 3, ওই যে যে 3 এর কথা বলছিলাম 3। ক্লিয়ার? তুমি যদি কোনো কারণে যে 70 থেকে 79-র মধ্যে পাও তাহলে তুমি পাবা কত 4, কত বা 4, সারা 2 কাইটা নেই, অপশনাল মানে 2 কাইটা নেই, অপশনাল মানে 2 নাম্বার কাইটা নেই, তাহলে মাইনাস 2 করলে কত হয়, তাহলে থাকে কত 2। তার মানে তুমি যদি কোনো সাবজেক্টে অপশনাল যদি 70 থেকে 79 পর্যন্ত পাও তাহলে তোমার তোমার এরকম 2 পয়েন্ট যোগ হবে, 2 পয়েন্ট, কয় পয়েন্ট 2 পয়েন্ট। যদি তুমি এই 60 থেকে 69 এর মধ্যে পাও তাহলে অপশনালে, তাহলে তোমার 1.5 পয়েন্ট বোনাস হিসেবে 1.5 পয়েন্ট যুক্ত থাকবে। ক্লিয়ার? তার মানে তোমার এখানে দেখো তুমি এ প্লাস পেলে কয় পয়েন্ট 3 পয়েন্ট, যদি এ পাও তাহলে কত 2 পয়েন্ট, আর যদি তুমি 1.5 মানে যদি তুমি কি পাও এই যে এ মাইনাস পাও তাহলে কিন্তু দেয়ার পয়েন্ট যোগ হবে, আর দেয়ার পয়েন্ট মানে তোমার জাস্ট কোন একটা সাবজেক্টে এ মাইনাস পেলে ওইটাকে শুধু টানতে পারবে। তার মানে এখানে চেষ্টা করা যত লোক সম্ভব এ প্লাস যেন থাকে, অর্থাৎ এ প্লাস থাকা মানে 3 যুক্ত হওয়া। আশা করি সিম্পলের মধ্যে একটা ধারণা দিতে পারছি। তারপরে যদি তোমাদের কোনো কোনো মনে কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা, পরবর্তী এটা নিয়ে আবার ডিটেলস একটা ভিডিও দেবো তোমাদের, জাস্ট এখন দেখবো যে কোনো সমস্যা যদি থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা, পরবর্তীতে কোন জিনিসটা জানতে চাও ওই টপিক নিয়ে আবার ভিডিওটা দিবো, তাহলে আরো গোছানো একটা ভিডিও হবে, তোমরা কি জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবা। ভালো থাকো, সুস্থ থাকো, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে।